Hello, what is up, people? Welcome to another vlog. Apnalage jodi last vlog saise tita hole apnalage gom paise ki ami asu etia Siliguri aji day 2 mission number 2 haru ami Siliguri te asu moni apnalage jane ki adventure 390 notun ke loise aru tar etia 1000 km ise to etia servicing goribo jabo Siliguri KTM or hotel room aru yate amar room asil haru ami duta room loisilo aru etta room eito itu rumor, ini saya jumoni takia aro Islam kase aro pura parfum mari se hotel room na ami itu guest house lo silo jod ami holu pai kisu isap, ini saya you know, amar Islam kah pura busy busy, ini room tur cost pori sila amar per room 1300 kek, buat AC wa sila apna le rahab sese, aro fuel or cost tu apna loko dakhaya semua last blog atau apna le rahab sese, itu blog atau apna loko gute kini dakham kianu kaki korsa aro baru kuatu nizar kota kianu kaya apna loko menu select kore, amar breakfast aja pai kisu, aro ami itu breakfast kore kene ulah jabo ulah isu aro. Saya pertama C1 kore lah motul or junto cleaner hoy, agak clean kore. কি হব না জানো আর ওই জি গরম দিয়েছে বাপ রে তে আমি হোটেল রুমৰ পৰা উলাই গৈ আছো ও সেট ম্যান নকা গরম লাগিছে ন বাপ রে বাপ এখানে ৰাতিবা উলাব কও আছিল শিলিগুৰি কে টিমত বাট ইয়াতে সার্ভিস নাই বলে সেবক ৰোডৰ আছে আৰু ইয়াৰ পৰা 9 কিলোমিটাৰ গাইছ 9 কিলোমিটাৰ সম্ভৱ ইতিয়া এই গরমত যাব আৰু ইতিয়া যদি যাও তেতিয়া হলে 3 ঘণ্টা তো সিওল লাগি যাব সার্ভিসিং কৰাল লৈ তো হেতু কাৰণে ইতিয়া 12টা বাজি আছে 3টা বাজি যাব হেকানে ভাবিলোঁ কি অলপ আগুৱাই যাই থাকো যোত আগত ধা পাও সার্ভিসেন্টাৰ তাতে আমি সার্ভিস কৰি লম তো 882 কিলোমিটাৰ তো না জানো আৰু গুগল মেপে তো দেখা আছে 16 ঘণ্টা 38 মিনিট না জানো কিমান টাইমত যাব আমি হাইওয়ে কানেক্ট কৰিছো জুনটো সাড়ে বিহার কলকাতা দেন ইউ নো উত্তৰ প্ৰদেশ দিল্লী সব যাব পারে তো হেতু রাস্তা রাহি গেছে আর এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে লিছো আর ইয়ার এক্সটারনাল মাইক না হেতু কারণে ইউ নো পারে বাট জিমান কিনে শর্ট পারো যদি আপনারা গাছো শেষরে আমি আহি পাই গলো বিহার বর্ডার হারু গাইস আমি বিহারর কভার আহি পাইছো আর ইয়াতে এখন পুরা টিপিক্যাল বিহার স্টাইলৰ ধাবা এখন ধাবালো অলমোস্ট 250 কিলোমিটার টাচ করিলো কিবা এটা খাইলো কারণে ব্রেকফাস্ট আজিও লাইট আছিলে তো কিবা এটা খাইলো এখন ধাবা রাখিছো জোর পড়া মানে আমি বাইক এখন সাবো আর বিয়ারে পানি বাপরে বাপ বহুত বেশি আইরন আছে মই আন্ডার ও রুটি অর্ডার করিছো গাইস সবরে খানা আহি গৈছে এইসাতে ভাত পার্টি গুটাইটা ভাত খাই আছে এইসাতে ভাত পার্টি আর মই রুটি খাম আমার খানা পিনা কমপ্লিট আর ওই সাইডে সাইডতে আছে ফিউল স্টেশন আর ওইটা ফিউলিং করিল ফুল ট্যাঙ্ক করিল আমরা ফিউলিং করেছিল গুয়াহাটির তারপর ইতালে আমি চলাই লল 711 কিলোমিটার 1900 তো আর ওইটা সাও কিমানর ফিউলিং হই যায় এন গাইস এতে পেট্রোলের দাম 109 টাকা ফিউলিং করিল লল 1203 রুপিস 11 লিটার পাইছো আমি ইতিয়া আছো ইউপি আর বিহারর কোবার বর্ডারর মাঝে আর না জানো এখানে কি জায়গা হয় আর আমি চলে কিবা খাবো কারণে বিচারি আসলো আর এটাই মাত্র ফোন করে কেন হোটেল বালাই গলে কি হতে বনাই দিব বলি কার কারণে আমি রিকোয়েস্ট করেছো কইছে কি আট আমি খাবো কারণে একো পোয়া নাই তো হে হতে গলে কি চলো আহি যোয়া আমি থালি বনাই দিব পারিম বলি কইছে তো এটা আমি গয়েছো আর ব্যাক টু হোটেল আর সাও কি পোয়া যায় অ্যাকচুয়ালি মোটর ব্লগিং করানো হল আপনারা এরা আছে কি সেম রাস্তা সিধা রোড একটু ইন্টারেস্টিং নাছিল হেতু কারণে বাকি একো দেখো নাই আর আমার যোয়া কথা আছিল লখনউ বাট উলুয়াতে দেরি হল আপনারা করক এটা বাজি আছে রাতির এটা আৰু আমি এনেকৈ ঘূৰি আছোঁ বিহাৰ আৰু ইউপি বৰ্ডাৰৰ ওচৰতে মানে ওলাই গৈছিলোঁ বিচাৰি বিচাৰি আৰু এটা বেটা আমাৰ বেক চাইডে আহি গৈছিলে আৰু আমি হোটেল ৰুম আহি পাইছিলোঁ আৰু ইয়াক মই ৰুটি দি আছোঁ কিয়নে পিছে পিছে আহিছে খা খা বেটা নেক্সট ডে আপোনালোকে গম পাইছিলে বিহাৰ আৰু ইউপিৰ বৰ্ডাৰত আছিলোঁ আপোনালোকে জলদি ওলাম আৰু এইচাৰে আপোনালোকে দেখা পাইছে টাইম
12:30 বাজি গল সেদে আমি হদাই রাতিবা উলাম উলাম বলে ভাবি আছিল বাট উলোয়া হওয়া নাই সবরে মানে কিবা কিবি নহয় কিবা প্রবলেম হয়ে থাকে কিন্তু কালি কনফার্মাইজ করেছিল কি লখনউ নগল বাট আজি কনফার্মাইজ করিব নহর আজি আগ্রা যাম অ্যাকচুয়ালি গাইস আগ্রা যাম বলি কইছো মানে যাম কোনো নগলে ম কলে হলে যাম লাগে ম এদিন আগত গই গানে হলো রখি থাকিম বাপ রে বাপ এনেক যদি 12:30 বাজার রাইড করো তেতিয়া হলে এসপ্তাহের উপর লাগি যাব লাদাখ পোয়াতে তো সেইটো কারণে মই ভাবিছো আজি হোল নাইট হলে চলাব দিম একো না সেইদিন লাগে রেস্ট লব বাফার ডে থাকিব বাট পুরা কন্টিনিউয়াসলি আমার টার্গেট আজি ফিল করিমে আজি আগ্রা কইছো মানে আগ্রা যামে সাম হাও গাইস না জানো আর কেন আজি ডে টু নহলে আজি এটা লখনউর পর উলাই গলো হয় আগ্রাল আর মেবি এটা আগ্রা পালুয়ে হয় যদি আমার আইটেনডি মেটে চলি থাকিল হয় তেতিয়া হলে গরম করে আসলো আর এটা বরগুন আই গল ও বরগুন দি থাকিলে চলাই থাকিম একো নাই লাগে মোটর ব্লগিং বন্ধ করিলাম বাট চলাই থাকিমে আমি এটা সোমাই গলো ইউপি এই সাইডে আসলে বর্ডার ইয়ার পর আছে গোরাপুর 127 এন্ড লখনউ 367 এই সাইডে আছে ওয়েলকাম গেট ওয়েলকাম টু উত্তর প্রদেশ উত্তর প্রদেশ বাইপাস আর ইয়াতে রাস্তা খালি অল্পমান খালি ট্রাকর মুভমেন্ট বাপরে বাপ বাকি কিটা কেনকা ফালি আছে মই 116 আছো বাকি ও নাইস ম্যান আর ওয়েদারও বহুত ভালো হয়ে গেছে বরখুন অল্প অল্প দিয়ে আসলে আর রোডটো সিমান নাই এটা থ্যাংক ইউ সূর্যা জেপ্তা এন্ড অ্যাকচুয়ালি গাইস সেই কারণে আজি ওয়েদার ও মাই গড আজি আগ্রা 100% ফর শিওর আমি যপরা ওলাইছো তারপর মানে আগ্রা আসলে 846 বা 848 কিলোমিটার দ্যাট মিন্স অলমোস্ট 850 কিলোমিটার আসলে আজি আমি 850 কিলোমিটার ধুনিয়াকে টাচ করিম এন্টার করে ললো ইউপি আর সেটা একটা পয়েন্ট রাখলো যত মানে গছ আছে এনেকে ছায়া আছে কিয় কারণে বহুতে বেশি গরম আর পুরা ডিহাইড্রেশন হয়ে গেছিল আপনি সব এই সাইডে ইলেকট্রল এই সাইডে ভরাই লিছো পানি আর পুরা পানি খাই আছো আর পুরা লিপস ড্রাই হয়ে যায় আর পুরা সল্টি সল্টি হয়ে যায় না নিমক কমে যায় আছে না এম গাইস এইটো কারণে এই সাইডে সল্ট গাইস এই সাইডে আমার খানা আহি পাই গেছে আর খানা পিনা কমপ্লিট করে লো তারপর লক পাই আছো ইয়ো 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 কমপ্লিট আর বাপ রে বাপ কেন আলসি লাগি গেছিল মোর দেন আমি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মানে রেস্ট লই ললো আর এটা 6টা বাজিব হয়েছে আর গাইস আগ্রা এটা আছে 550 কিলোমিটার আর এটা বাজি আছে 6টা আমি আহি পাই গেছো লখনউ আর এটা বাজি আছে 11টা আর আমার টার্গেট আগ্রা এন্ড গাইস এক্সপ্রেস ওয়ে 300 কিলোমিটার আর ইজিলি মারি দিম আজি মানে টার্গেট লৈছো মানে করিমে কিয়র কারণে লাস্ট টাইম বহুত প্রবলেম হয়েছিল সেইটো কারণে হওয়া নাছিল বাট পারছেন আগ্রা গাইস আজি যদি আগ্রা নকরো এন্ড গাইস আজি অকলে হলেও আগ্রা করিমে ফর শিওর ম্যান এন্ড গাইস আহি পাই গলো আমি লখনউ ইয়ো ম্যান পাই গলো লখনউ আপনা লগে রাহা পালে আর এই সাইডে আমি বাইক পার্ক করে লৈছো এন্ড গাইস এই সাইডে আমার খানা আহি পাই গেছে ইয়াতে খানা খাইলাম খানা খাই কেনে আমি এক্সপ্রেস ওয়ে যাম আর এক্সপ্রেস ওয়ে পড়া ইউনো আগ্রা যাম আপনার এখন ব্যানার দেখা পাই আছে যত লিখা আছে আগ্রা এন্ড লখনউ এক্সপ্রেস ওয়ে যত আমি বাইকত ট্যাক্স দি কেনে যাব লাগিব কিয়র কারণে এক্সপ্রেস ওয়ে হয় আর দিব লাগে আর আমি 300 কিলোমিটার কভার করব গে আছো আর 300 কিলোমিটার টু হুইলারের কারণে পার কিলোমিটার 1 টাকাকে হয় আর ফোর হুইলারের কারণে 2 টাকা পার কিলোমিটার হয় তো এটা আমি বাইকের কারণে টোল ট্যাক্স দিব লাগিব আর এই রাইডত আমি 2টা এক্সপ্রেস ওয়ে পাম এলএস এ রেট বাড় গিয়া কে লাস্ট ইয়ার 300 বাড় গিয়া না এলজে 325 বলে আমি এন্ট্রি করে ললো আর ট্যাক্সও দি ললো আর এই সাথে লাইন আপ আর মই পুরা ড্রেস চেঞ্জ করে নিছি কিয়র কারণে বহুত বেশি গরম লাগি আছে আর এটা কিটা বাজি আছে 3টা আর এটা রাতি বা 3টা আপনারা এটা হইছে গোটে আন্ডার হই আছে আর এটা আমি ফুলাই যাব লাইছো আর আগ্রা ল পেন পেন আছে যা অল কমে কানে খুলে আছে সেই নাগিন দাম দিয়েছিল ওই দিয়া পেন পেন দিল তো গাইস আমার 300 এর জার্নি স্টার্ট হয়ে গেছে আর পুরা ফালা ফালি হব আর মই তো 123 টপ স্পিড তার উপর যাব নারি এক্সপার্টস তথাপি এটক চাও কি টাইম এটা টানিব পারে নাকি কটা কিয়া মানো না মেরে কবি বাত হবিব ও দিন রাত ইউ হি বে তো হাম কিয়া করে আব জানে দো বাত কাহা গাইস এই সাইডে চাও 5টা বাজি গল আর এই সাইডে পোহর হওয়া স্টার্ট হয়ে গেছে আর 180 কিলোমিটার আর বহুতে বেশি টোপনি লাগি গেছে কেন কারণে পুরা বোরিং রাস্তা স্ট্রেট অকল অকল স্ট্রেট আর সেইটো কারণে টোপনি লাগি গেছে এই সাইডে গান শুনি শুনি ধুনিয়াকে গৈ আছো আর বি এম লগাই কেনে ऐसे कैसे आए ना बताए और जल भरे
वो ताजमहल कौन सा तरफ जाना पड़ेगा? लेफ्ट। ठीक है, लिखा तो रहेगा ना बोर्ड पे। ये तो नहीं चाहिए। और थैंक यू। गाइस ऐसे तो पर्ची रखा लो और इतना नोट मैं आई पाई गलो होटल रूम आगरा। एंड गाइस इखनी आसे आज ब्लॉग आहा करिस वीडियो तो सा ভাল পালা আর ভাল পালা যদি লাইক করিবা কেন পালা কমেন্ট করিবা আর নতুন গাইস যদি সাবস্ক্রাইব করিবা আর আগ্রার ফেমাস জায়গাত গয়েছো নেক্সট ব্লগত আপনা লাগে দেখাবো। এন্ড গাইস এইসাড়া রেডিও হয়েছো বড়। ইয়ো বাই বাই।